Bismillahir Rahmanir Rahim. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Ami Mahbub bolchi New York theke. Aaj May masher 2 tarikh shombar. Amader America te aaj ঈদুল ফিতরের নামাজ হবে আমরা 30টা রোজা রাখার পর আজকে আমরা ঈদের নামাজ পড়তে যাব তো আজকে নিউইয়র্কে সকাল থেকেই থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে তো আশা করা হয়েছিল যে এবার আমরা সবাই ঈদের নামাজ বাইরে পড়ব সচরাচর আমরা এটাই করে থাকি কিন্তু বৃষ্টির কারণে আমরা আজকে বাইরে নামাজ পড়তে পারবো না নিউইয়র্কের বিভিন্ন মসজিদে সকাল 7টা থেকে নামাজ শুরু হবে পর্যায়ক্রমে 3টা 4টা করে জামাত হবে তো এখন নিউইয়র্কের সময় সকাল 7টা বেজে 40 মিনিট আমরা একটু পরে নামাজের জন্য বের হয়ে যাব আমাদের বাসার পাশেই মসজিদ এখানে 8টা থেকে শুরু হবে 8টা 9টা 10টা এইভাবেই নামাজ হবে তো আজকের এই বিশেষ দিনে আমি স্মরণ করতেছি আমার আব্বা আম্মাকে যারা এই দুনিয়া থেকে চলে গেছেন এবং অনেক আত্মীয়-স্বজন দুনিয়া থেকে চলে গেছে আমি তাদের সবাইকে স্মরণ করতেছি আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আজকের এই বিশেষ দিনে আমার একটা কথাই মনে হয় আমরা যখন বাংলাদেশে ছিলাম ছোট ছিলাম ঈদের আনন্দটাই ছিল অন্যরকম সকালবেলা উঠে আমরা গোসল করতাম নতুন জামা পরে বাসায় এসে আব্বা আমাকে সালাম করতাম আত্মীয়-স্বজনকে সালাম করতাম এবং সালামির জন্য আমরা অপেক্ষা করতাম সেই মধুর দিনগুলা আর কোনোদিন ফিরে আসবে না তো বিশেষ করে আজকে আমরা বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে এখানে আছি আমেরিকাতে আছি অনেক বছর হয়ে গেল তো বাংলাদেশের কথা মনে পড়ে বাংলাদেশের ঈদের আমেজটাই ছিল অন্যরকম তো আজকের এই বিশেষ দিনে মহান আল্লাহ তাআলার কাছে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে যারা বাংলাদেশে আছেন সেই সাথে নিউইয়র্কে যারা আছেন আমার বন্ধু-বান্ধব সবার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং আল্লাহ তাআলার হাজার শুকরিয়া আদায় করতেছি আমরা 30টা রোজা সুস্থভাবে পালন করছি হয়তো বিভিন্ন জনের বিভিন্ন অসুবিধা ছিল তো আল্লাহ তাআলার এই রহমতের মাস খুব তাড়াতাড়ি চলে গেল জানি না আমরা এই মাসের কতটুকু ফায়দা নিতে পেরেছি আল্লাহর কাছ থেকে আমাদের কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি তো এই বিশেষ দিনে আমি আপনাদের সবার কাছে আমি এবং আমার পরিবার আত্মীয়-স্বজন আমার ভাই বোনদের জন্য আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ যে যেখানে আছেন আমাদের ঈদের শুভেচ্ছা নেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে আগামী বছর ঈদ পালন করার তৌফিক দান করুন আমিন